দেশের কুটির ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার প্রসার ক্রয় বিক্রয় বাজারজাতকরণের লক্ষ্যে গত 29 ফেব্রুয়ারি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। 80টি স্টলে স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি অন্যান্য জেলার উদ্যোক্তারাও এই মেলায় অংশ নিয়েছেন। বিসিক শিল্পনগরীতে উৎপাদিত পণ্য ছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার কামিজ, থ্রি পিস, মাটির তৈরি শোপিস, তৈজসপত্র এবং বাঁশবেত ও পাটের তৈরি পণ্য এবং নানা ধরনের পিঠাপুলি। এ ধরনের মেলা নতুন নতুন বাজার তৈরিতে বেশ সহায়তা করে বলে জানান মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা। মানিকগঞ্জ বিসিকের ভিতরে আমাদের ফ্যাক্টরি, এখানে আমরা এগুলো উৎপাদন করতেছি এবং মানিকগঞ্জ এই বিসিক উদ্যোক্তা মেলায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানিকগঞ্জে এসেছি শুধুমাত্র তাদেরকে দেখানোর জন্য যে আমরা মানিকগঞ্জের মানুষও পারি, আমরা নিজেদেরকে অনেক পরিচিত করতে পারছি এবং আমাদের নিজের হাতে প্রোডাক্টগুলোকে আমরা প্রদর্শন করতে পারছি। এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা আসছে, ওরা আমাদেরকে দেখছে, দেখে ওরা চাকরির পেছনে না ছুটে ভবিষ্যতে বিজনেস করার চিন্তাও করছে। জেলায় প্রথমবারের মতো চলা এই মেলায় পণ্য প্রদর্শনী ছাড়াও প্রতিদিন আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিভিন্ন স্টলে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। আমি আশা করব এই মেলাটি প্রতি বছর যেন একবার করে হয়। মেলাতে এসেছি, এসে একটা থ্রি পিস কিনেছি। আমি সব জায়গায় ঘুরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস। মেলায় যারা অংশ নিয়েছেন অধিকাংশ উদ্যোক্তাই অনলাইনে ব্যবসা করেন, তাদের কথা চিন্তা করে ক্রেতা বিক্রেতাদের সাথে সেতু বন্ধন তৈরির জন্য এই মেলার আয়োজন। আমরা এই 10 দিন মেলায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের মূল একটা উদ্দেশ্য ছিল যে মানিকগঞ্জে যাতে সবাই ঘরে ঘরে উদ্যোক্তা হয়, উদ্যোক্তা সৃষ্টি হয় এবং নতুন নতুন যারা আরও যারা আছে যারা উদ্যোক্তা হতে তারা উৎসাহিত হয়, এরকম একটা প্রয়াস ছিল। উদ্যোক্তাদের স্বার্থে প্রতি বছর এই মেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা। এখন মানিকগঞ্জ।